আল্লাহু আকবার আল্লাহ হাত উঠায় দেখেন আল্লাহু আকবার হাত উঠায় দেখেন আমরা আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে চাই যারা হাত উঠায় নাই এইটা কিন্তু আল্লাহ কিরামান কাতিবিন লেখতাছে যারা হাত উঠায় নাই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন ফেরেশতারা কিন্তু লেখতাছে এই লেখাটা কিন্তু আল্লাহকে দেখাবে আল্লাহ মাঠ পর্যন্ত প্রত্যেকটা মানুষ হাত উঠাইছে আল্লাহ তুমি সবাইকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো আমিন আমিন অতএব যুবক তুমি স্ত্রীর চুমু খাওয়ার জন্য দাড়ি কাটো আর তোমার এই জায়গার মধ্যে বিশ্বনবী চুমু খাবে রোজ হাসরের ময়দানে কেউ পরিচয় দিবে না ফাইদা জাতি সাখ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে মাথার ঘাম পায়ে ফেলে তোমার বাবা তোমাকে মানুষ বানাইছে ওই বাবা কিয়ামতের ময়দানে বলবে তোমাকে আমি চিনি না ওই মা তোমাকে বলবে আমার বাচ্চাই হয় নাই আরে বন্ধু বান্ধব বলবে আমার বন্ধু বান্ধব নাই ওই দিন একজন সমস্ত বাবা আদম নূহ মুসা আইয়ুব জাকারিয়া ঈসা মুসা সমস্ত পয়গাম্বার বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পয়গাম্বার আরবি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলবে ইয়া উম্মতি ওই দিন আজকে তোমার স্ত্রীর কটুমন্তব্য শুনে আজকে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করে তুমি দাঁড়িয়ে রেখেছো এর ফরজে তুমি যুবক দাঁড়িয়ে রেখেছো যুবক অবস্থায় আল্লাহ নবীজি ওই দিন তোমাকে ধরবে ওই দিন দেখবে তুমি দৌড়াদৌড়ি করছো মানুষ সূর্য উঠলে কত ক্লান্ত হয়ে যায় ওই দিনের সূর্য একেবারে মাথার একেবারে নিকটে গুনাগারের মাথার মগজ ভাতের মারের মতন টক বক করতে থাকবে নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে ওই দিন কেউ থাকবে না ওই দিন পয়গাম্বারে আরবি তোমাকে বলবে বেটা যৌবন অবস্থায় আমাকে খুশি করার জন্য তুমি দাঁড়িয়ে রেখেছো আসো তোমার দাঁড়িতে চুম্বন খেয়ে বিশ্বনবী বলবে তুমি আমার সাথে জান্নাতে চলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওই দিন বিশ্বনবী তোমাকে জান্নাতে নিয়ে যাবে এরমিয়া প্রধানমন্ত্রীর সাথে বসলে মানুষের সম্মান বেড়ে যায় ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের সাথে বসলে সম্মান বেড়ে যায় ওই দিন আপনি নবীজির সাথে জান্নাতে যাবেন মানুষ দেখে আপনাকে বলবে আহ কত বড় আমল করেছে নবীর সাথে জান্নাতে যাইতেছে আমি আশাবাদী আমি আশাবাদী মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ নবীর সুন্নত হিসাবে যে আমি আল্লাহ নবীর সাথে জান্নাতে যাব এই নিয়তে দাঁড়িটা রাখবেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ হাত উঠায় দেখেন আল্লাহু আকবার হাত উঠায় দেখেন আমরা আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে চাই যারা হাত উঠায় নাই এইটা কিন্তু আল্লাহ কিরামান কাতিবিন লেখতাছে যারা হাত উঠায় নাই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন ফেরেশতারা কিন্তু লেখতাছে এই লেখাটা কিন্তু আল্লাহকে দেখাবে আল্লাহ মাঠ পর্যন্ত প্রত্যেকটা মানুষ হাত উঠাইছে আল্লাহ তুমি সবাইকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো আমিন আমিন হাত নামান আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি লজ্জা করে হলেও আপনি দাঁড়িয়ে রাখবেন স্ত্রীর কথায় দাঁড়ি কাটবেন না যদি কেউ বলেন হুজুর আমার পায়ে ধরেন আমি আপনার পায়ে ধরতে রাজি আছি আসেন আপনার পায়ে ধরে বসে থাকি আমি এরপরে যদি আপনি দাঁড়ি রাখেন আপনার পায়ে ধরলে আল্লাহ কাছে বলবো আল্লাহ পায়ে ধরে হলেও একজনকে আমি দাঁড়িয়ে রাখাইছি এই দাঁড়ির বয়ান আরো একটু সামনে চমৎকার ছিল সময় সংক্ষেপ এদিন আমি বললাম না কিছু ওই আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইল